এটি হলো আরজিকর হসপিটাল এই হসপিটালের পুরো নামটি হলো রাধা গোবিন্দকর হসপিটাল এন্ড মেডিকেল কলেজ কিভাবে আসবেন এই হসপিটালে সবথেকে সহজ রাস্তা আমরা বলে দেব আপনাদের ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন এটি হলো দমদম জংশন দমদম স্টেশন থেকে সহজে আপনি পৌঁছে যেতে পারেন আরজিকর হসপিটালে তবে বিধাননগর স্টেশন থেকে অটো করেও যেতে পারেন তবে দমদম স্টেশন থেকে গেলে সময় এবং খরচ দুটোই বাঁচবে আপনাদের দমদম স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে চক্ররেল ছাড়ে এখান থেকে চক্ররেল ধরে যেতে হবে কলকাতা অথবা টালা স্টেশনে তবে আমরা আজকে নামবো কলকাতা স্টেশনে এটি হলো কলকাতা স্টেশন এটি 1 নম্বর প্ল্যাটফর্ম ট্রেন থেকে নেমে আমরা সামনের দিকে এগিয়ে যাব দিকে একটু এগিয়ে গেলে দেখতে পাবেন জিআরপি থানা এই থানার পাশ থেকে প্ল্যাটফর্মের বাইরে যাবার রাস্তা দেখতে পাবেন এটি হলো বাইরে যাবার রাস্তা প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে দেখতে পাবেন পিপেট ট্যাক্সি স্ট্যান্ড এটি হলো কলকাতা স্টেশনের প্রধান গেট কলকাতা স্টেশনের মেন গেট থেকে বাইরে বেরিয়ে ডান দিকে একটি রাস্তা দেখতে পাবেন এই যে ধন্যবাদ লেখাটি দেখতে পাচ্ছেন আপনারা এটি হলো আরজিকর হসপিটালে যাবার রাস্তা এই রাস্তা দিয়ে মাত্র 4 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন আরজিকর হসপিটাল দেখতে পাচ্ছেন রাস্তার পাশে হসপিটালের অ্যাম্বুলেন্সগুলো দাঁড়িয়ে আছে এই যে আমরা আরজিকর হসপিটালের সামনের রাস্তায় পৌঁছে গেছি এই রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলে প্রথম যে গেটটি দেখতে পাবো এটি এমার্জেন্সি বিল্ডিং গেট এটি হলো সেই গেট এই গেট দিয়ে ঢুকলে প্রথমেই আপনারা এমার্জেন্সি বিল্ডিং পাবেন এই গেট থেকে সামনের দিকে আরেকটু এগিয়ে গেলেই দেখতে পাবেন আরেকটি গেট এই গেট থেকে প্রথমে ঢুকলেই দেখতে পাবেন আউটডোর বিল্ডিং এই ছিল আজকের ভিডিও আমরা খুব সহজেই পৌঁছে গেলাম আরজিকর হসপিটালে
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।